এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। আরেকজন বিধায়ক মিহির গোস্বামী, তার কি অবস্থান? আপনারা জানেন যে বিজেপিতে যোগদানের পরেও বিধায়ক পদ ছাড়েননি মিহির গোস্বামী। কোচবিহার দক্ষিণের বিধায়ককে এবার চিঠি লিখলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তার অবস্থান জানতে চেয়ে। সাত দিনের মধ্যে জবাব তলব করেছেন তৃণমূলের মহাসচিব। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আরও বিস্তারিত এ বিষয়ে জানাবেন। শুভেন্দু, যে জবাব তলব করা হয়েছে তৃণমূলের মহাসচিবের কাছে মিহির গোস্বামীর থেকে, কোনো উত্তর কি মিহির গোস্বামীর তরফে এসেছে? যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরেকবার জানাই, মিহির গোস্বামী তৃণমূল বিধায়ক ছিলেন, তারপর তিনি বিজেপিতে যোগদান করেন, কিন্তু বিজেপিতে যোগদানের পরেও বিধায়ক পদ ছাড়েননি মিহির গোস্বামী। এরপর তৃণমূলের মহাসচিব, তিনি চিঠি পাঠিয়েছেন মিহির গোস্বামীকে, তার অবস্থান জানতে চাই। আমি পরপর আপনাদের শোনাবো তৃণমূলের কি বক্তব্য এবং মিহির গোস্বামী তিনি নিজে কি বলছেন। আমরা এমন একজন মানুষের কথা আর খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, তার আমরা দাবি করছি তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন এবং তার তৃণমূল কংগ্রেসের সেই বিধায়ক পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যাওয়া উচিত ছিল। এমনও লোক আছে যে তারা কংগ্রেসের প্রতীকে নির্বাচিত বিধায়ক পশ্চিমবাংলায়, তারা আবার তৃণমূল কংগ্রেসের কোন জেলার সভাপতিও বটে। তো এ ধরনের অনৈতিক কাজ যখন প্রশ্রয় দেওয়া হয়, যারা প্রশ্রয় দেন তাদের মুখে নৈতিকতার প্রশ্ন সাজে না। আসি পরের খবরে। বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তোড়জোড়, আইনি পরামর্শ নিচ্ছে সিবিআই, এমনটাই সূত্র মারফত খবর। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সেনার সঙ্গে। প্রকাশ, কি বন্দোবস্ত করা হচ্ছে সিবিআইর তরফ থেকে? দেখো কৃষ্ণমিতা, যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, বিনয় মিশ্রাকে তিনবার নোটিশ পাঠানো হয়েছে। আজকে তাকে হাজির হতে বলা হয়েছিল, এর আগে দুবার নোটিশ পাঠানো হয়েছিল। বিনয় মিশ্রা 19 জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছিলেন এবং তারপরেই তাকে তৃতীয় নোটিশ পাঠিয়ে 20 জানুয়ারি অর্থাৎ আজকে সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছিল গরু পাচারকাণ্ডে। কিন্তু এখন পর্যন্ত বিনয় মিশ্রা আসেননি। সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে আজকে যদি বিনয় মিশ্রা না আসেন তাহলে তার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন তারা আসানসোলের যে সিবিআই স্পেশাল কোর্ট সেখানে জানাবেন। কারণ হিসেবে যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে এর আগে তুমি জানো একই কারণে অনুপ মাঞ্জুরফে লালা, তার বিরুদ্ধে কয়লাকাণ্ডে গ্রেফতারি পরোয়ানা তারা জারি করেছে। যেহেতু লালা কোঅপারেট করছিলেন না এবং তিনি কিন্তু একাধিক নোটিশ পাওয়ার পরেও সিবিআই দপ্তরে হাজিরা দেয়নি, একই কারণ দেখানো হচ্ছে বিনয় মিশ্রার ক্ষেত্রে। সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে নন কোঅপারেশনের কারণ দেখিয়ে অর্থাৎ অসহযোগিতার কারণ দেখিয়ে তারা আবেদন করবে কোর্টে। অর্থাৎ সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে গরু পাচারকাণ্ডে বারবার বিনয় মিশ্রাকে ডাকা হয়েছে, তলব করা হয়েছে, এই নিয়ে তিনবার নোটিশ পাঠানো হয়েছে। বিনয় মিশ্রা সময় চাইছেন, কি সময় দিয়েও কিন্তু তিনি আসছেন না, তাই তারা কিন্তু নন কোঅপারেশনের কারণ দেখিয়ে তারা বিনয় মিশ্রার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করার আবেদন জানাবেন, এমনই খবর আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি। ধন্যবাদ প্রকাশ।